রয়েছে চারপ্যান্ড দাদাস এন্টারটেইনমেন্ট, সুপার রয়েছে নিজের বাড়ি থেকে বেহালা থেকে, আর মানালি রয়েছে গড়িয়া কামারগাজি থেকে। উই আর ওয়ার্কিং ফ্রম হোম টু সেভ লাইভস অ্যান্ড ইউ মাস্ট অলসো ডু দ্যাট। লকডাউন মেনে চলতে হবে আমাদের প্রত্যেককে, কিন্তু যারা বাড়ি থেকে কাজ করছে তাদের কি এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি রাখা উচিত তার কিছু দায়িত্ব কিন্তু ফ্যামিলি মেম্বারসদের উপরও বর্তায়। তবে আমার মনে হয় কি বলতো, তোমায় নিজেই নিজের এনভায়রনমেন্টটা ঠিক করে নিতে হবে। বাড়ি থেকে যারা কাজ করছো তাদের জন্য কিছু ভীষণ সিম্পল পয়েন্টস যেগুলো মাথায় রাখে, আমার মনে হয় ইউল বি সাকসেসফুল ইন ওয়ার্কিং ফ্রম হোম। অফিসে তোমার একটা নিজের জায়গা ছিল, বাড়ির লোকেদের বক বক নিয়ে, তারপরে সারাক্ষণ ওই পাশের বাড়ির কাকিমার মিক্সি চালানোর আওয়াজ নিয়ে, মানছি। কিন্তু এই সমস্ত কিছু মাথায় রেখে এই সময়টাতে তো আর কোনো অপশন, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফ্রম হোম। তাই জন্য মিক্সি কাকিমা, মানে তোমার বাড়ির পাশে যে কাকিমা মিক্সি চালায় বা তোমার বাড়িতে যে সময় মিক্সি চলে বা কোনো আওয়াজ হয়, সেই সময়টা না বেছে নিয়ে তুমি একটা পার্টিকুলার টাইম বেছে নাও যে সময় মোটামুটি তোমার বাড়ির এনভায়রনমেন্টটা অনেক বেশি সাইলেন্ট থাকে, সেই সময়টা তোমার কাজটা কিন্তু অনেকটা বেশি এগিয়ে নিতে হবে। এটা কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট। আর অনেক তাড়াতাড়ি ঘুম থেকে হতো, তাহলে কিন্তু অনেক বেশি সাইলেন্ট পাবে এনভায়রনমেন্ট। আর অ্যালার্ম সেট করে রাখো, কারণ দেখো তোমায় কেউ বলবে না যে তুমি অফিসে দেরি করে এলে কেন। সুতরাং এই জায়গা থেকে তোমাকে কিন্তু অনেক বেশি ডিসিপ্লিন হতে হবে, একটা টাইম ফিক্স করে তোমাকে চলতেই হবে। সঙ্গে তোমার যে দেখো কলিগসরা সারাক্ষণ বিড়ি খেতে তোমাকে চালাতো, চল বিড়ি খেয়ে আসি, চল চা খেয়ে আস, এটাই মানে ডিস্টার্বেন্সটা তো নেই, তাই সেটা কাজে লাগাও। তোমার ফ্যামিলি মেম্বারদেরকে তুমি যদি বুঝিয়ে দাও যে আমি সিরিয়াসলি ওয়ার্ক মানে কাজের মধ্যে রয়েছি, দে উইল নট ডিস্টার্ব ইউ। কিন্তু তুমি যদি তাদের সাথে কাজ করতে করতে 10 বার টিভি দেখতে বসে যাও, গল্প করতে বসে যাও, তুমি যদি কোনো কাজে সিরিয়াসনেস না দেখাও, তাহলে তারাও কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের সিরিয়াসনেসটা কোনোভাবেই বুঝতে পারবে না, বুঝতে পেরেছ? এছাড়াও আমি তোমাকে বলি, তোমার কিন্তু নিজেকে কাজ দিতে হবে, মানে ইউ হ্যাভ টু বিকাম ইউর ওন পার্সোনাল ম্যানেজার। নিজেকে বকতে হবে, নিজেকে শাস্তি দিতে হবে, নিজেকে বলতে হবে যেটা ঠিক হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি, বুঝতে পেরেছ? আর এছাড়া একটা ডেডিকেটেড জায়গা নিশ্চয় তোমার আছে কাজ করার, সেই জায়গাটা রোজ মেনটেন করো। একই ওয়ার্ক স্পেস যেন হয়, সেখানে গিয়ে তুমি যদি বসে পড়বে এবং কাজটা করবে, একই দিন একই তো ওয়ার্ক স্পেস হলে কিন্তু তুমি মোটিভেশনটা হারিয়ে ফেলবে। আর অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে ওয়াইফাই এনেবলড স্পেস, যেখানে তুমি কাজ করছো তার ইন্টারনেট ঠিক আছে কিনা, টেক সাপোর্ট, টেকনোলজিক্যাল সাপোর্টটা তোমার খুব দরকার। কিন্তু ওয়ার্ক ফ্রম হোম তো এমনিভাবে হয় না, অনলাইনই হয় কাজকর্ম, সুতরাং সেগুলো কিন্তু প্রথমে তোমাকে ফিক্স করে নিতে হবে, না হলে ওইটা যদি তোমাকে অনেকটা পিছিয়ে দেয় তাহলে তুমি যতই এনভায়রনমেন্ট ঠিকঠাক রাখো ঠিক হবে না। আর প্লিজ মাথায় রেখো, যারা বাড়ি থেকে কাজ করছো, মাঝে মাঝে ব্রেক নিয়ে, অফকোর্স অফিসেও তুমি ব্রেক নাও, লাঞ্চ ব্রেকের সময়টা হতে পারে, প্লিজ বাড়ির যারা লোকজন আছে তাদের সঙ্গে একটু কথা বলা, তাদেরকে একটা এমন এনভায়রনমেন্টের মধ্যে ফেলে দিও না যে তারা হঠাৎ করে ভয় পেয়ে যাচ্ছে যে কিরে বাবা একজন ওয়ার্ক ফ্রম হোম করছে বলে আমাদের সব এন্টারটেনমেন্ট চুলোয় গেল, আমরা একটু টেলিভিশনও দেখতে পাচ্ছি না, একটু গল্পও করতে পারছি না, কিছু করতে পারছি না, সারাক্ষণ মানে ভয় ভয় থাকতে হচ্ছে যে ওই ওই ওর কল আসছে, ওর ফোন আসছে, ইত্যাদি ইত্যাদি। সেই জিনিসটা কিন্তু করো না, কারণ তোমার উপরেও কিন্তু একটু রেসপন্সিবিলিটি আছে যে বাড়ির লোকেরা যাতে একটু ভালো থাকে, ভালো থাকবে তারও ভালো থাকবে, তবে ওয়ার্ক ফ্রম হোম কিন্তু দেখবে অনেক বেশি হেলদি হবে। মাথায় রেখো অ্যান্ড বি সেফ। ঠিকানায় যদি আবার ফিরে যাও দেখবে সব কেমন পাল্টে গেছে। কিন্তু যদি তোমার জিজ্ঞেস করি তোমার প্রিয় গান কোনটা, একসেকেন্ড সময় নাও, সবাই ব্যায়াম করো, ব্যায়াম করো, ব্যায়াম করো। এখন ঘড়িতে 9টা বাজে, 9টা থেকে শুরু, এখন করে চলেছি ব্যায়াম। এইভাবে সকালে ব্যায়াম করতে হবে, তারপরে ব্রেকফাস্ট নিতে হবে, একটু চানা যেটাকে ছোলা বলি, টমেটো, পেঁয়াজ কুচি, একটু লঙ্কা দিতে পারেন, সামান্য একটু বিট নুন ছড়িয়ে দিয়ে সেই
ব্রেকফাস্টটা, সেইটা আপনি খেতে পারেন, দারুণ কাজ হবে। প্রোটিন আছে ওর মধ্যে, ভিটামিন সি আছে, ভিটামিন ভরপুর, এবং আপনার ক্যালোরি ম্যানেজমেন্ট করে আপনি এই খাবার যদি প্রতিনিয়ত খান এবং এইভাবে যদি ব্যায়াম করেন, আপনার কিন্তু বন্ধু উপকার হবেই হবে। আপনাকে ডায়েট নিতে হবে ব্যালেন্স ডায়েট, অতিরিক্ত ক্যালোরি নেবেন না, অতিরিক্ত কোনো খাবার দাবারের দিকে মন দেবেন না, ফ্যাট বেশি খাবার দরকার নেই, ব্যালেন্স ডায়েট করুন এবং ব্যালেন্সে থাকুন, সুস্থ থাকুন। আপনার এই সময় সুস্থ থাকাটা খুব প্রয়োজন, ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে, তো ব্যায়াম করুন। যাদের পায়ে ব্যায়াম, যাদের পায়ে টান ধরে, তাদের এই ব্যায়ামটা করা উপকারী হবে। যারা ব্যালেন্স ঠিক রাখতে পারে না, তাদের পক্ষে এই ব্যায়ামটা প্রয়োজন। তাহলে পায়ের ব্যালেন্সটা ঠিক থাকবে। জগিং করো, ক্যালোরি খরচ করো, শরীরে কাজে আসবে। ব্যাস বন্ধু, এইভাবে আধা ঘন্টা প্রতিদিন করুন, দারুণ উপকারে আসবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তো
আমি এইরকম এক চামচ অ্যাপ্রেশ এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন। দিয়ে আমি এর মধ্যে জাস্ট জলটা, গরম জল করা ছিল, আমি ঢেলে দিলাম। এরকমভাবে ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে অ্যাপ্রেশ। তো সকালবেলা আমি অ্যাপ্রেশটা এরকমভাবে তৈরি করে নিলাম। তৈরি করে নিয়ে আমি এই অ্যাপ্রেশটা খাবো। আগে আমি এই হ্যান্ড স্যানিটাইজেশন দিয়ে আমি হাত ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর অ্যাপ্রেশের থেকে এক চামচ আমি এই গ্লাসের মধ্যে দিয়েছি। গরম জল, ঠান্ডা জল দুটোতেই খাওয়া যায়। 160 ml জলে বানিয়ে আমি এটা এখন খাবো। আমি দেখুন তৈরি করেছি। গুলতে হয় না কোনো চামচ বা কোনো কিছু দিয়ে, গোলানোর প্রয়োজন হয় না, নাড়ানোর প্রয়োজন হয় না। গরম জলটা জাস্ট গ্লাসের মধ্যে ঢেলে দিলেই হয়ে গেল রেডি অ্যাপ্রেশ তৈরি। আমি এবারে অ্যাপ্রেশটা খাবো। তো এরকমভাবে সকালবেলা ব্যায়াম করার পরে আপনারা এরকমভাবে অ্যাপ্রেশটা খেয়ে নেবেন, তারপরে আপনারা টিফিন করবেন।